বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি নাম শাহ হুমায়রা সুবা, অন্য কোনো কোণে নয়, একমাত্র জাতীয় দলের ক্রিকেটার নাসিরের সঙ্গে গোপন প্রেম প্রণয় এবং স্ক্যান্ডাল ফাঁস করে দিয়ে। তবে আপনি আরো অবাক হবেন যখন জানবেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে বর্তমান সময়ে পরিচিত নাম সুবার আগে একবার নয় দুইবার বিয়ে হয়েছিল। মাত্র কয়েকদিন আগেও এই সুবার ফেসবুকের ফলোয়ার ছিল মাত্র 8,000। সুন্দরী এই উঠতি নায়িকার ফেসবুক ফলোয়ার মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে 40,000-এর কাছাকাছি পৌঁছেছে। ক্রিকেটার নাসিরের সঙ্গে ফোন আলাপ ফাঁস এবং তাকে নিয়ে ফেসবুক লাইভে এসে এক এক সময় এক এক কথা বলা শাহ হুমায়রা সুভা ব্যক্তি জীবনে দুইটি বিয়ে করেছেন। সর্বশেষ স্বামীকে মামলা দিয়ে জেলে পাঠিয়ে এবার নাসিরকে টার্গেট করেছেন তিনি। ভোরের পাতার অনুসন্ধানে জানা গেছে সুবা গাইবান্ধা মুন্সিপাড়ার এক উচ্চবৃত্তশালী পরিবারের একমাত্র ছেলে আকাশকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে, কিন্তু ছেলের বাবা মা মেনে নেয়নি, তবে পরবর্তীতে মেনে নেয়। এভাবেই কিছুদিন যায়। সুবার চলাফেরা খারাপ দেখে একদিন ছেলে বাবার ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মেয়েটার কথা শুনে ছেলে বাবাকে মারতে ছুরি হাতে আকাশ এগিয়ে যায়। আকাশের মা আটকাতে গেলে মায়ের পেটে ছুরি বসিয়ে দেয়। 2011 সালের এ ঘটনায় ঘটনাস্থলে সুভার শাশুড়ি মারা যান। তারপর বেশ কিছুদিন সুভার প্রথম স্বামী আকাশ জেল থাকে। পরে আকাশের বাবা ছেলেকে জেল থেকে ছাড়িয়ে আনেন ও এবং মেয়ের সাথে তালাক হয়। তবে এতে সুভা অনেক টাকা দেনমোহর করেছিল, সেই টাকা নিয়ে ছাড়াছাড়ি হয়। তারপর সুবাকে অনেকদিন গাইবান্ধায় দেখা যায়নি। এরপর সুবার আর জিকোর মধ্যে প্রেম ভালোবাসা শুরু হয়। 2014 সালের শেষের দিকে তাদের বাসা একই পাড়ায় গাইবান্ধায়, মাস্টার্স পাড়ায়। এরপরে 2015 সালের মাঝামাঝিতে জিকো এবং সুবা পালিয়ে যায়। খোঁজ পাওয়া যায় তারা গাইবান্ধার সাদুল্যপুর থানার এক গ্রামে লুকিয়েছিল এবং তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করে। তারা পালিয়ে যাওয়ার 20 থেকে 25 দিন পরে গাইবান্ধায় ফিরে আসে, কিন্তু আসার পর জিকো বাসায় গেলে তাদের বাবা মা মেনে না নিয়ে। পরে তারা বাসা ভাড়া নিয়ে কিছুদিন থাকেন। এরপর হঠাৎ মেয়ে তার বাবার বাসায় যায় এবং ছেলেও তার বাসায় ফিরে যায়। তারপর নানা রকম নাটক শুরু হয়। ছেলে মেয়ে দুইজন দুইজনের বাসায় যাওয়া আসা শুরু করে। তখন গাইবান্ধার খন্দকার মোডেল লিখন ও মিয়াপাড়ার রোমানের সাথে বন্ধুত্ব হয়। সুবা টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করে তাদের সাথে, কিন্তু সেই সময় নাকি লিখন ও ভিডিও করে এবং পরে সেই ভিডিওর কপি সুভাকে পাঠিয়ে লিখন রোমান ব্ল্যাকমেইল করতে চায়। কিন্তু তখন সুভার স্বামী জিকো জামিনে জেল থেকে বেরিয়ে আসলে খুব সুখ খুলে যায়। জিকো সুভাকে অন্ধের মতো ভালোবাসত। জিকো সুভাকে নিয়ে থানায় গেলে একটা পর্নোগ্রাফি মামলা হয়। সেই মামলার আসামিরা লিখন রোমান আরো একজন এখনো জেলে। এরপরে সুভা জিকোকে এড়িয়ে চলতে শুরু করে আর প্রচার করতে থাকে যে তাদের মাঝে ছাড়াছাড়ি হয়ে গেছে। তার কিছুদিন পরেই সুভা ঢাকায় চলে আসে। ঢাকাতেও যে একই কার্যকলাপ করে চলেছে যার শিকার ক্রিকেটার নাসির। আর নাসিরকে নিয়ে ফেসবুকে লাইভ ভিডিও দেওয়ার কিছুদিন আগে জিকোকে একটি মামলার ওয়ারেন্টে জেলে যেতে হয়েছে। এমন মেয়ে হয়েও নাসিরকে আবার ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিচারের দায়িত্ব আপনাদের ওপর ছেড়ে দিলাম। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।